হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে রিম। এর বাংলা অর্থগুলি হচ্ছে রিম, কাগজের বান্ডিল, রিম। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে হি বট এ রিম অফ পেপার ফর হিজ হোম অফিস প্রিন্টার। আমি আবারও বলছি, হি বট এ রিম অফ পেপার ফর হিজ হোম অফিস প্রিন্টার। এর বাংলা অর্থটি হচ্ছে তার বাড়ির অফিস প্রিন্টারের জন্য সে এক রিম কাগজ কিনেছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য রাইটার ওয়েন্ট থ্রু এ রিম অফ পেপার হোয়াইল ড্রাফটিং হার নোভেল। আমি আবারও বলছি, দ্য রাইটার ওয়েন্ট থ্রু এ রিম অফ পেপার হোয়াইল ড্রাফটিং হার নোভেল। এর বাংলা অর্থটি হচ্ছে উপন্যাস খসড়া করার সময় লেখক এক রিম কাগজ ব্যবহার করেছিলেন। ধন্যবাদ।